এই নাও বাবা চা। আহা, সকাল সকাল ধোয়া ওঠা চা, তা আবার আমার একমাত্র মেয়ে ফুলির হাতে। আর তুমিও তো আমার একমাত্র নিজের বাবা, আর একজন বুঝি একমাত্র শ্বশুর বাবা। হ্যাঁ তো, আর আমারও তো আছেই একমাত্র এক তোতলা জামাই, দীপু মাস্টার। বাবা আবার তুমি আবার ওকে তোতলা জামাই বলছো? আমার নারুগোপাল মোটেই তোতলা নয়, তোমাকে দেখে একটু ঘাবড়ে যায়। এই যা, আর ঘাবড়ে গিয়ে একটু তুতলে যায়। ও বাবা, এবার আমি কিন্তু মাকে বলে দেব। যা যা, নালিশ করে বালিশ পাবি, না না, নালিশ করে ইলিশ পাবি। সর্বনাশ, ভুলেই গিয়েছিলাম তো, আজ দুপুরে তো জামাই আসবে। শুধু তোমার জামাই নয়, ও বাড়ির সবাই আসবে কিন্তু। হ্যাঁ রে মা, তাই তো বলছি, আমার তো সকালে গিয়ে ইলিশ মাছ আনার কথা ছিল, বাংলাদেশি পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ এখানে কোথায় পাবে? পাবো পাবো, এবারে বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ এসেছে। আহ, হালকা ডিমওয়ালা ইলিশ নিয়ে আসবো। ও মা, তুমি এখনো বসে গল্প করছো? মাছ কখন আনবে? হ্যাঁ হ্যাঁ, এই যাচ্ছি, তুমি সব জোগাড় যন্ত্র করো, আমি বেশ বড় দেখে গোটা দশেক ইলিশ নিয়ে আসছি। ও বাবা, দশটা ইলিশ কে খাবে শুনি? লোক তো মোটে 8-10 জন, আর তার উপরে তোমার জামাই, আবার পেট রোগা, একটার বেশি খাবেই না, দেখো। কি বুদ্ধি ফুটে জামাই আমার, মাত্র এক পিস ইলিশ খাই, সে কি না বলে আমার নাম মাস্টার। ও মা, ইলিশ মাছ খাওয়ার সাথে মাস্টারি করার কি? কোথাকার কি সব বলছো বলো তো। ওই হলো, তবে মাছ আমি 10টাই আনবো, টাকা পয়সা কি আমার কম আছে নাকি? হ্যাঁ, তা যাই করো, তাড়াতাড়ি করো তো দেখি, অনেক কিছু রান্না বান্না করতে হবে, রান্নার ঠাকুরও এসে যাবে কিন্তু। ঠিক ঠিক, অনেক কিছু হবে, ইলিশ ভাজা, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, বেগুন দিয়ে পাতলা ইলিশের ঝোল, আর আর হ্যাঁ হ্যাঁ, ইলিশের ডিমের টক। হ্যাঁ রে দীপু, চললি কোথায়? আজ তো স্কুল ছুটি। স্কুলে যাচ্ছি না মা, তবে গোয়ালপাড়ায় নদীর জল ঢুকছে, ওদিকটা একটু দেখে আসি কি অবস্থা। হ্যাঁ, এ এক সমস্যাই বটে, ওই গোয়ালপাড়াটা অনেক নিচু, নদীর পাশেই, নদীতে একটু জল বাড়লেই ওদিকটা বানভাসি হয়ে যায়। হ্যাঁ বাবা, ওখানকার অনেককেই আমাদের স্কুলে এনে আশ্রয় দেই আমরা, তার জন্যই যাচ্ছি। কিন্তু আজ দুপুরে তো ফুলিদের বাড়িতে নিমন্ত্রণ, ফুলির বাবা নিজে এসে বলে দিয়ে গিয়েছেন। তোমরা সবাই চলে যেও, আমার একটু দেরি হবে। আহা, দেরি করবি কেন, ওনারা তো বসে থাকবেন, আজ না হয় ওদিকে নাই বা গেলি। ওকে আটকিও না, বন্যায় লোকজনের যে কি দুর্দশা সে আমি বিলক্ষণ জানি, পানীয় জল খাবার দাবার কিছুই থাকবে না, মাথার উপর ছাদটুকুও থাকে না, রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচে ঠাঁই পায়, যত তাড়াতাড়ি ওদের সরিয়ে নিরাপদ স্থানে আনা যায় ততই মঙ্গল। ঠিক বলেছো বাবা। মা, তোমরা ঠাকুমাকে সঙ্গে নিয়ে ও বাড়ি চলে যেও, আমি দেখবে ঠিক সময়েই চলে আসব। এই রমাপদ, তোমার ইলিশ কোথায়? হ্যাঁ কেন বাবু, এই তো সব ইলিশ একদম টাটকা। ধুর ধুর, এগুলো আবার ইলিশ নাকি? এ তো সব খোকা ইলিশ, বেশ বড় বড় ইলিশ চাই আমার, বাজারে সেরা, বুঝেছো? আগে আমার কাছে তো। সর্বনাশ, তোমার কাছে বড় ইলিশ নেই নাকি? তাহলে তো মহাবিপদ। না না, আমি তা বলিনি, বড় ইলিশ চাইলে বাংলাদেশের পদ্মার ইলিশ দিচ্ছি, তবে দামটা একটু বেশি কিন্তু। কয় কি দাম বেশি তো কি, আমার ইলিশ চাই বড় বড়,
টাকা পয়সা কি কম আছে নাকি আমার? যাও যাও আনো দেখি কত বড় মাছ দিতে পারো আমার। তা আগে মাছ আমি নিয়ে আসছি, একটা আনবো নাকি দুটো? এমন মাছ আর বাজারে দুটো পাবেন না। তা বাবু আমার একটা দুটো মাছ নয়, আমার দশটা বড় ইলিশ চাই। হ্যাঁ হ্যাঁ বলেন কি, দশটা ইলিশ আজকেই লাগবে? রমা বদ, তুমি কি কানে কম শোনো নাকি? দশটা দশটা ইলিশ চাই আমার। হ্যাঁ আর দশটাই বড় সাইজের হওয়া চাই। হ্যাঁ আচ্ছা একটু দাঁড়ান দেখছি। আবার বলে দেখছি, কোনো দেখা দেখি নাই, যত পয়সা লাগে দেব, ইলিশ আমার সাই সাই। সারা বাজারে সব মাছওয়ালার কাছে দেখো গিয়ে, এই এই আমি এখানে দাঁড়িয়ে রইলাম গ্যাট হয়ে। হ্যাঁ আগে দেখছি আমি, রাগ করবেন না কর্তা। রাগ করবো না তো কি, আনন্দে দুহাত তুলে নাচ করবো। ইলিশ সাই ইলিশ, হ্যাঁ আমার একমাত্র মেয়ে ফুলি, একমাত্র শ্বশুর বাড়ির লোকজন আসবে। হ্যাঁ কি হবে রে ফুলি, তোর বাবা তো মাছ নিয়ে এখনো এলো না, এত সব রান্না সময় মতো হয়ে যাবে তো? তাই তো দেখছি, ঠাকুররা রান্নার ব্যবস্থা সব এগিয়ে রাখছে, মাছ এলেই চটপট কেটে ফেলতে হবে। এত দেরি যখন হচ্ছে তখন নির্ঘাত তোর বাবা ভালো ইলিশ পাচ্ছে না। কি দরকার ছিল এত কিছু করার, বড় ইলিশ কি আর সবসময় ওঠে? আমার মেয়ে কই কি, কি দরকার ছিল মানে? কুটুম বাড়ির লোক আসবে, ইলিশ না হলে চলে? দেখ দেখ মা, আমি কত বড় বড় সব ইলিশ মাছ নিয়ে এসেছি। মা তাই তো, এত মাছ এনেছো? হ্যাঁ গুনে গুনে দশটা, খাঁটি বাংলাদেশের পদ্মার ইলিশ, অল্প ডিমওয়ালা। সত্যি মাছগুলো দেখে ভক্তি হয়, দাও দাও অনেক দেরি হয়ে গেল। তা ঠিক, তবে মাছগুলো কিন্তু বাজারে সেরা। হ্যাঁ তাড়াতাড়ি সব রান্না করিয়ে ফেলো তো, আমার তো এখনই বেশ খিদে খিদে ভাব আসছে। হ্যাঁ বাবা আমারও। তাহলে চল দুজন মিলে বাটি নিয়ে রান্নাঘরে বসে যাই, মাছ ভাজবো আর খাবো। আহা ইলিশ মাছ ভাজা কি ভালো কি ভালো। কি গো দীপু তো এখনো এলো না, ওদিকে যাওয়ারও তো সময় হয়ে যাচ্ছে, ফুলির বাবা মা তো বসে থাকবেন আমাদের জন্য। কতবার বললাম আজকে বের হওয়ার দরকার নেই, তা শুনলে আমার কথা? মাকে বলো তৈরি হতে, আমরা তো সময় মতো যাই, দীপু না হয় পরেই আসুক। আহ কি খাসা গন্ধটাই না বেরিয়েছে, পদ্মার ইলিশ বলে কথা। ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশের ডিম ভাজা, ভালো করে রান্না করো হে, আমার একমাত্র মেয়ের একমাত্র শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে। হ্যাঁ কি গো তুমি এখানে, ওদিকে ওরা সবাই এসে পড়লো বলে? আমি আমি রান্নার ঠাকুরকে একটু তদারকি করছিলাম, আমার একমাত্র মেয়ের একমাত্র বর আসবে বলে কথা, আমার একমাত্র তোতলা জামাই। আবার তুমি শুরু করলে, আমি রান্নার ঠাকুরকে সব বলে বুঝিয়ে রেখেছি, সব ঠিক সময় হয়ে যাবে। মা ও মা কোথায় তুমি, দেখো সবাই এসে গেছে। ওই যে ফুলিমা ডাকছে, চলো চলো সবাই এসে গেছে, সবাইকে আজ পদ্মার ইলিশ খাওয়াবো। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না অসুবিধা আবার কি, বৃষ্টিটা ধরতেই বেরিয়ে পড়লাম। আমি তো বাপু সেই কখন থেকে তৈরি হয়ে বসেছিলাম, আমার নাদ বউয়ের জন্য মন কেমন করছিল যে। তা আমার জামাই কোথায়? ঠাকুমা তোমার পচানাতিটা কোথায়, এখনো স্কুল থেকে ফেরেনি বুঝি? না রে মা আজ তো স্কুল ছুটি। তাহলে তোমাদের সাথে এলো না কেন, ছাত্রদের খাতা দেখছে বুঝি? না রে মা না, দীপু আজ গোয়াল পাড়ায় গেছে। গোয়াল পাড়ায়? সেখানে কেন শুনি,
জায়গাটা তো বৃষ্টির জলে প্রায় ডুবে গেছে শুনেছি। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই তো গিয়েছে। ওখানকার লোকজনদের বন্যায় বড়ই দুরবস্থা। খাবার নেই, খাওয়ার জল নেই, থাকার জায়গা নেই। তাই দীপু কয়েকজন স্কুলের শিক্ষকের সাথে ওখানে গেছে। ঠিক জানতাম, এগুলো সব আমাদের এখানে না আসার বাহানা। কি যা তা বলছিস ফুলি? আমি ঠিক বলছি, ঠিক জানতাম কোনো না কোনো একটা ছুতো করে ঠিক আসবে না। তোর ভাল লাগে না? ও সবসময় আমার সাথে এরকম করে। মন খারাপ করিস না রে ফুলি, একটু পরেই দেখবি ও চলে আসবে। এই দুর্যোগে তো বিপদে পড়া মানুষগুলোকে সাহায্য করাই উচিত, তাই না রে মা? সে তো পরেও যেতে পারতো ঠাকুমা, আজকেই যেতে হলো। আমিও তো সেটাই বলেছিলাম, কিন্তু আমার কথা শুনলে তো? কত করে বললাম যে আজ বেরোস না। বাবা কত ইলিশ মাছ এনেছে তোমরা আসবে বলে, আর ওই এলো না। আবার চোখে জল কেন? দশটা নয়, পাঁচটা নয়, একটা মাত্র মেয়ে আমার। অনেক বেলা তো হলো, দীপু তো এখনো এলো না। আপনি চিন্তা করবেন না বেয়াম, আমি যাচ্ছি, দেখি দীপু কোথায় আছে, এক্ষুনি ধরে আনবো। হ্যাঁ, তুই কাঁদিস না রে মা, আমি তোতলা জামাইকে পাকড়াও করে আনছি। অনেক তো বেলা হলো, চলুন আপনারা খেতে বসে যান। না না, আগে তো বেয়াই মশাই আসুক। সত্যি দীপুটা যে কি করে না, ফুলি না হয় খেয়ে নিক, বাচ্চা মানুষ। যতক্ষণ না ও আসবে আমি কিচ্ছু খাবো না, আর আমাকে তোমরা কেউ খেতেও বলবে না। এই দেখ ফুলি মা, তোর তোতলা বরকে ধরে এনেছি। সত্যি দীপু, তোকে নিয়ে আর পারি না, সেই কখন থেকে আমরা বসে আছি তোর জন্য। মেয়েটা না খেয়ে কখন থেকে বসে আছে, চিন্তা হয় না? সত্যি ফুলি মা, কি বলবো তোকে, দীপু যা একখানা কাজ করেছে না, কি বলবো, আমার তো গর্ভেই বুক ফুলে উঠছে। হ্যাঁ, আমি কিচ্ছু শুনতে চাই না, একদম কথা বলবো না ওর সাথে। ওকে তুমি নিয়ে এলে কেন বাবা, ও তো না এলেই খুশি হতো। অমন করে বলতে নেই ফুলি, কি বলছিলে তুমি, কোনো বিপদ আপদ হয়নি তো? বিপদ বলে বিপদ, সে এক মহা বিপদ। বড় বিপদের হাত থেকে দীপু আজ অনেক লোককে বাঁচিয়েছে। গোয়াল পাড়া বর্ষার জলে থই থই, কিছু বাড়িঘর জলের তোরে ভেঙে পড়েছে। দীপু আর ওর স্কুলের সবাই মিলে সব লোককে উদ্ধার করে স্কুল বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে। হ্যাঁ, আহা, দীপুর মতো জামাই লাখে একটা মেলে। সত্যি দীপু বড়ই পরোপকারী। ফুলি মা, আর রাগ করে থাকিস না, আমার আজ দীপুকে নিয়ে যে কি গর্ব হচ্ছে, শুধু একটু তোতলা যা। একদম ওকে তোতলা বলবে না বাবা, আমার নারু গোপাল। জানো তো বাবা, ওর জন্য আমারও না খুব গর্ব হচ্ছে আজ। ব্যাস সব মিটমাট, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। ফুলির বাবা বড় বড় ইলিশ এনেছে শুনলাম। হ্যাঁ মাসিমা, বহু বড় ইলিশ, অনেকগুলো। কি জামাই, ইলিশ খাবে তো? হ্যাঁ খাবো। ওই দেখ ফুলি, আবার তো তো তোতলাচ্ছে। আহ তুমি থামো তো দেখি। দীপু বাবা, তুমি হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে নাও তো, একেবারে ভিজে গেছো তো। এই যে শোনো নারু গোপাল, কাল থেকে আমিও যাব তোমার সাথে বন্যায় মানুষদের সাহায্য করার জন্য। হ্যাঁ যাবে তুমি? আচ্ছা ঠিক আছে, ভালোই হবে। সত্যি তোমরা দুজনই খুব ভালো। আর হ্যাঁ, স্কুল বাড়িতে যারা উঠেছে তাদের জামা কাপড় খাওয়া দাওয়ার সব দায়িত্ব আমার। টাকা পয়সা কি আমার কম আছে নাকি? হ্যাঁ।